নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কিন্তু একেবারে ভালো নেই, আজকে আমার মন ভীষণ খারাপ। কেন জানেন? কারণ গতকাল আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, মানে আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি, আর আমি তার জন্মদিনে তাকে উইশ করতে একেবারে ভুলে গেলাম। কি করে জানি না, আজকাল আমার ভীষণ ভীষণ ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে জানেন। ভুলে যাওয়া কিন্তু ভীষণ কষ্টের হয় যখন সেটা রোগে পরিণত হয়। আমি একজন ভদ্রলোককে চিনি যিনি সকালে দাঁত মেজেছেন সেটাই ভুলে যান, তাই সারা দিন ধরে দাঁত মাজতে থাকেন। বলুন তো কি কষ্টে? তাছাড়া অনেকে তো ইচ্ছে করেও ভুলে যায়, যেমন ধরুন আমার ছেলে, সে মাঝে মধ্যেই হোমওয়ার্ক ডায়েরিটা স্কুলে ফেলে আসে, এসে আমাকে বলে মা অনেক হোমওয়ার্ক আছে, কিন্তু জানো তো আমি না হোমওয়ার্ক ডায়েরিটা স্কুলে ভুলে গেছি। ব্যাস, তখন আর কি বলবেন বলুন। এনিওয়ে, বিফোর আই ফরগেট, আজকের অনুষ্ঠানটা তাহলে শুরু করা যাক। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ এই ফ্যাশন সেগমেন্টে আমরা পেয়েছি আমাদের এক বিশেষ অতিথিকে, দেবশ্রী বুটিকের তরফ থেকে দেবশ্রী দাস। আসুন ওনার সঙ্গে কথা বলা যাক। নমস্কার দেবশ্রী, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। আমাদের আজকে দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ? তোমার বুটিকে কি কি ধরনের জিনিস থাকে? আমার বুটিকে ওয়েস্টার্ন ওয়্যার থাকে, তারপরে সালোয়ার কামিজ, স্যুটস। তুমি কারোর চেহারা, কমপ্লেকশন, ফিগার, স্ট্রাকচার এটা দেখে মোটামুটি ড্রেস ডিজাইন করে দিতে পারো, অ্যাডভাইস করো? ডেফিনেটলি, কেন থ্রি স্ট্রাকচার তো চিন্তা করে, স্টেজেস অফ উইমেন্স এজ তো চিন্তা করেই ডিজাইনটা করতে হয়। টিনেজার, মিডল এজ অ্যান্ড নেক্সট এজ, ওল্ডার ওয়ান। আচ্ছা, তো সেই চিন্তা করে তো অবভিয়াসলি ডিজাইন করতে হয়, তো সেরকম ক্যাটাগরি ওয়াইজ আবার মেটেরিয়ালও চুজ করতে হয়, ওয়েদার ইট শাড়ি অর স্যুটস। আমাদের দর্শক বন্ধুদের চলে সরাসরি তোমার কালেকশনসটা দেখাই। ডেফিনেটলি, এটা হচ্ছে তোমার একটা জামেবারের ওপরে, হ্যাঁ, এটা হচ্ছে মেরুন কালারের বেসটা, জংলা কাজ, তার সঙ্গে ব্ল্যাক করে এটা পিওর জামেবার করা হয়েছে। আমাদের শোরুমে তোমার টেইলর মেড পুরো ব্লাউজও করে দেওয়া হয়, সো ওয়ান স্টপ শপ, ইউ গেট অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। আর এটার সঙ্গে অ্যাক্সেসরিজ হিসেবেও ইউজ করতে পারা যায়, এরকম এই ধরনের অ্যাক্সেসরি তোমার দেবশ্রী বুটিকে। এক্স্যাক্টলি, উইথ কস্টিউম, জুয়েলারিজ, সব মোটামুটি। হ্যাঁ, এটা আচ্ছা, এটা প্রাইস রেঞ্জটা তুমি একটু বলো পার্টি ওয়্যারটা। এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার 6500। এটা অন এক্সক্লুসিভ শাড়ি, কারণ তার সঙ্গে একটা খুব সুন্দর ব্লাউজ জুয়েলারি, হ্যাঁ, ব্ল্যাক ব্যাকলেস টাইপের ব্লাউজ করা, হ্যাঁ, করা হয়েছে। এটা মানে যাতে করা হয়, এটা তোমার একটা প্লেন তাঁতের শাড়ির সঙ্গেও পরা যেতে পারে, আবার তুমি শিফনের সঙ্গেও পরতে পারো, কিন্তু এটা একটু সামারের পার্টি ওয়্যার হিসাবে আমি এটাকে প্রেফার করি, ডেইলি ওয়্যারটা না। ডেইলি ওয়্যার তো ডেফিনেটলি আমার দোকানে এসে কালেকশনটা দেখা যাবে, এটা তাঁতের ওপরে। আচ্ছা, এটা এক্সক্লুসিভ, হ্যাঁ, ডিজাইন করেছি, হ্যাঁ, তাঁতের উপর সিম্পল অথচ সোবার। এটার প্রাইস এগুলো তোমার ওই 3000 রেঞ্জে। আমি কিন্তু তোমার একটা কালেকশন পরে আছি, হ্যাঁ, এটার প্রাইস রেঞ্জ আমাদের তুমি একটু বলো। এটা হচ্ছে তোমার 2500 ঢাকায়ের উপরে, এটা হচ্ছে গ্লাস ওয়ার্ক করা হয়েছে। আচ্ছা, এখানে একটা হেভি শাড়ি দেখছি, হেভি ওয়ার্ক করা। এটা হচ্ছে তোমার, দেখো, বালুচুরে। অ্যাকচুয়ালি আমি তো খাদির ডিজাইনার অলসো, তো আমাকে খাদির শাড়িও ডিজাইন করতে হয়। এটা হচ্ছে খাদির বালুচুরে, দেখো। বাহ, বিউটিফুল। এটা ভিতরটা হচ্ছে পুরো, ধরো, এটা হচ্ছে বালুচুরির পাল্লা, হ্যাঁ, এটাকে কেটে ভিতরটা পুরো খাদি শাড়িটাকে ঢুকিয়ে কাঁথা করা হয়েছে। এটার প্রাইস রেঞ্জটা একটু বিউটিফুল শাড়ি, থ্যাঙ্কস আ লট। এটা হচ্ছে 6000, 6500 থেকে টিল 7-8000 অবধি আছে, মানে এটা আমি বলবো নতুন কে বরণ করা, পুরনোকে রেখে, একদম একদম খুব এনহ্যান্স করবে। ওকে, এটা তোমার হচ্ছে যে এই যে বিয়েতে পরার জন্য, যেটা মানে আজকাল সবাই তো আর লাল পরতে চায় না, এবার ধরো যে একটু বউ ভাতে পড়লো, এতে পড়লো, এটাতে দেখো কালারটা, দেখো কালারটা গোল্ডেন, আর তার সঙ্গে এটা পুরো কাজ করা হয়েছে, পুরো সিকোয়েন্স ইন জারদোজি ওয়ার্ক, অল ওভার, অল ওভার। তুমি কাজের কোয়ালিটিটা দেখো, তাহলে বুঝবেন একদম গয়নার মতন তুলে ধরা, একদম গয়নার মতন, ভীষণ সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। মানে বসে আমাদের মডেল যে দুটো শাড়ি পরে আছে সে সম্পর্কে তুমি যদি একটু কিছু বলো। ওই তো আমি একটা বানিয়েছি, ওই যে তোমার বিয়েতে কোনেকে পরার জন্য, ওটা হচ্ছে বিয়ের পারপাসে। আমার বুটিকের একটাই বৈশিষ্ট্য, আমি কোনো শাড়ি রিপিট করি না, আর আমার ডিজাইন, ওয়ান পিস, এক্স্যাক্টলি, আর আমার ডিজাইন মার্কেটে পাবে না,
না দ্যাটস গ্যারান্টি ফর ইউ বিকজ আমার সব শাড়িতে দেবশ্রীজ লেবেল থাকে। ওকে, আরেকজন মডেল যে কুর্তা পরেছে সেই কুর্তার কাজটা একটু তুমি বলো। হ্যাঁ, এই মেয়েটি যে পরে আছে ও হচ্ছে ব্ল্যাক জর্জেটের ওপরে তোমার অ্যান্টিক কালারের যে দর্জি করে ওকে একটা ওই তো বললাম ওই ঠিক সালোয়ার কামিজ বলতে পারবো না, ওটা প্যারালালসের সঙ্গে শর্ট টপ। তুমি এটার প্রাইস রেঞ্জটা একটু বলে দাও। ওগুলো তোমার মোটামুটি 1200 থেকে 1600 1700 এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস লাভলি। ওকে, আর এখন একটা নতুন যেটা আমি এই সামারের উপর বেশি এমফাসাইজ করেছি যেটা আমি পরে আছি, জানি না কতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার যেটা কখনোই করা হয়নি ইন্ডিয়াতে, ফার্স্ট টাইম আই মেড দিস কাইন্ড অফ থিং, হচ্ছে তোমার লখনৌর সঙ্গে কাঁথা কম্বিনেশন। ওকে, আর এটা প্রাইস রেঞ্জ? এগুলো তোমার মোটামুটি হচ্ছে তোমার 1600-1700 থেকে শুরু। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাদের এখানে এলে এত সুন্দর সুন্দর ডিজাইনস, এত সুন্দর সুন্দর কালেকশনস দেখলাম, আর এক মানে এক একটা ভীষণ ইউনিক পিস। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি, এন্ড অল দ্য বেস্ট ফর ফিউচার। ওকে, থ্যাংকস আ লট। আজকের এই কালেকশনস কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে হবে। তার সঙ্গে বলি, আপনাদেরও তো অনেক ক্রিয়েশনস নিজের করা থাকে, সেগুলো স্যাম্পল হিসেবে আমাদের পাঠিয়ে দিন। সবার স্যাম্পলের মধ্যে থেকে সেরা স্যাম্পলকে আমরা বেছে নিয়ে তাকে দেব নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। নমস্কার, আমি দেবজানী আর আপনারা দেখছেন নারীর স্বাস্থ্য বিভাগ। প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি আজ আমাদের আলোচ্য বিষয়। ভয় পেয়ে গেলেন নাকি এত বড় একটা মেডিকেল টার্ম শুনে? না না, ভয় পাওয়ার কিছুই নেই। আজকে আমরা এসেছি অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালে, আর আমাদের সমস্ত ভয় ভীতি দূর করার জন্য আজকে আমার সঙ্গে আলোচনায় বসেছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর রবীন চক্রবর্তী। চলুন ডক্টর চক্রবর্তীর সঙ্গে একটু আলাপ করা যাক। নমস্কার ডক্টর চক্রবর্তী। আচ্ছা ডক্টর চক্রবর্তী, হার্ট অ্যাট্যাক তো আমরা সবাই জানি, শুনি মানে প্রায়, কিন্তু আপনি একটু যদি বলেন হার্ট অ্যাট্যাক জিনিসটা কী? দেবজানী, হার্ট অ্যাটাকের শব্দের অর্থ হলো হার্টের যে মাংসপেশি তার নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হওয়া। তার প্রধান কারণ হচ্ছে যে হার্টে যে ধমনি আছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি আর্টারি, সেই আর্টারিতে যদি কোনো ব্লক হয়ে যায়, তার মানে সেই আর্টারিতে যদি চর্বি জাতীয় কোনো জিনিস জমা হয়ে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়, তখন হার্টে মাসলে বা মাংসপেশিতে রক্ত পৌঁছতে পারে না, না পড়ার ফলে সেখানে অক্সিজেন কমে যায়। এবং অক্সিজেন কমে যাওয়াটা কি বলা হয় যে হার্টের অক্সিজেন কমে গেল এবং সেটাতে ফলে হার্টের মাংসপেশিটা ডেড হয়ে গেল, এবং সেটা কি ডাক্তারি ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং সাধারণ ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলেই তো শোনা যায় যে বাইপাস করতে হবে, কি বেলুন সার্জারি বলে একটা টার্ম আমরা শুনি আজকাল, তো এগুলো কি বেলুন সার্জারিটা কি? বেলুন সার্জারি হচ্ছে একটা প্রসিডিওর যেটা করা হয় লোকাল অ্যানেস্থেশিয়াতে, পেশেন্ট সম্পূর্ণ সজাগ থাকে এবং সেই অবস্থায় সেই আর্টারির ভেতরে ঢুকে একটা তার দিয়ে একটা বেলুন নিয়ে গিয়ে সেটা যে ময়লাটা সেটা পরিষ্কার করে পরে একটা মেটাল স্প্রিং লাগিয়ে দেওয়া হয়, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্টেন্ট। আচ্ছা, আর প্রাইমারি অ্যানজিওপ্লাস্টিটা কি? প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি মানে হচ্ছে যে যখন হার্ট অ্যাটাকটা হচ্ছে সেই অবস্থায় হার্টের যে ধমনি সেটাকে খুলে দেওয়া। কারো যদি হার্ট অ্যাটাক হয় তখন পেশেন্টের বা রোগীর বুকে ব্যথা শুরু হয়, ব্যথা শুরু হওয়ার পর থেকে হার্ট অ্যাটাকটা শেষ হতে সময় লাগে 4-6 ঘন্টা। এই 4-6 ঘন্টার মধ্যে যদি রোগী ঘটনাক্রমে কোনো একজন ডাক্তারের কাছে আসতে পারে যে সেই সময় আর্টারিটাকে খুলে দিতে পারবে, তাহলেই তো রক্ত চলাচল শুরু হয়ে গেল। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আপনি তো বহু বছর বিদেশে ছিলেন, এখন ভারতবর্ষে কাজ করছেন, তো আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের দর্শকদের সঙ্গে। এবং খুব ভালো প্রশ্ন দেবজানী, প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বিদেশে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের অ্যাওয়ারনেসটা খুব বেশি, তারা বুঝতে পারে যে এটা হার্ট অ্যাটাক হতে পারে, এবং তার ফলে তারা সরাসরি এমন একজন ডাক্তার বা এমন একটা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে যেখানে এই ধরনের প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি করার সুবিধে আছে। আমরা সবসময় ডাক্তারি ভাষায় বলি টাইম ইজ মাসল, যত দেরি হবে মাসলটা ড্যামেজ হয়ে যাবে, যত তাড়াতাড়ি আসবে মাসলটা ভালো হয়ে যাবে। আগেকার দিনে আমরা দেখতাম যে হার্ট অ্যাটাকের একটা এজ ছিল, মানে 50-60 মানুষদের হার্ট অ্যাটাকটা বেশি হতো, কিন্তু এখন তো ইয়াং জেনারেশনের মধ্যেও এই হার্ট অ্যাটাকের প্রবণতাটা দেখা দিচ্ছে, এটা কেন? কেউ জানে না কারণ কি। তবে একটা জিনিস যে আমার মনে হয় যে বর্তমানকালে তো যেমন বিশেষ করে ভারতবর্ষে বা এই ধরনের দেশে যে স্মোকিংয়ের প্রবণতা এখনও বেশি, তাদের মধ্যে স্ট্রেস অনেক বেশি আছে, তাদের মধ্যে রিলেটিভলি ডায়াবেটিসের সংখ্যা বেড়ে গেছে, এই রেগুলার এক্সারসাইজ অনেক কমে গেছে, এবং একটা ইজি গোয়িং লাইফস্টাইলটা পাল্টে গেছে, লাইফস্টাইল চলে এসছে, এই সমস্ত হওয়ার জন্য বোধহয় হার্টের অসুখ অনেক বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে দেখা গেছে যে 2010 সালে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি লোক হার্টের অসুখে ভুগবেন,
সেটাও যেমন সত্যি, তার সঙ্গে এটাও জানা দরকার যে সেই ধরনের অসুখের চিকিৎসা কিন্তু ভারতবর্ষে শুরু হয়েছে বা আছে। মানুষের আরও যেটা দরকার, অবগতির দরকার, জানা দরকার, যাতে এই ধরনের চিকিৎসার ভালো ফল পেয়ে তারা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করে সুখী থাকতে পারেন। একটু যদি কিরম খরচ পড়ে আমাদের দর্শকদের বলেন। খরচা পড়বে, খরচা হবে প্রায় ভারতীয় টাকায় 1.5 লাখ টাকা। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই খরচের ব্যাপারটা নিয়ে চিন্তাধারাটা ভুল। তার কারণ হচ্ছে সে যদি এই 1.5 লাখ টাকা বাঁচাতে যায়, সে তো জীবনের সঙ্গে বার্গেন করছে। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। চলি তাহলে, নমস্কার। নমস্কার, নারী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খাদ্য হিসাবে বা মেন কোর্সের সাইড ডিশ হিসাবে চিকেনের ভূমিকাকে কিন্তু আমরা একেবারেই অবহেলা করতে পারি না, বরং বলতে পারেন প্রথম সারিতে চিকেন আর মাটন আছে। তাই আজকে চিকেন প্রিপারেশন শেখাবেন আমাদের উমা গড়াই। নমস্কার উমা বৌদি। আচ্ছা, আজকে চিকেন যে প্রিপারেশনটা আপনি শেখাবেন আমাদের সেইটা কি, এবং প্রিপারেশনটার নামটা যদি একটু দর্শক। চিকেনের আচার। চিকেনের আচার, বাবা সেটা খুব ইন্টারেস্টিং। পরোটা বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তাই তাহলে কি প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো? না, প্রথমে আমি চিকেনটাতে একটু হলুদ মাখাবো। এবার আমি গ্যাসটা অন করব। এতে সর্ষের তেলটা কিন্তু বেশ অনেকটাই লাগবে, সুতরাং আমি কোনো পলা হিসাবে দিচ্ছি না, ঢেলেই দিচ্ছি। রেসিপিটা একদম অন্য ধরনের। হ্যাঁ, টোটালি পুরো আলাদা। কি করে মাথায় এলো এরকম রেসিপি? এটা আমার শেখা এক মুসলমান চাচার কাছ থেকে। তাই নাকি? হ্যাঁ, বাহ। উনি আমার বাড়িতে এসে আমাকে উনি শিখিয়েছেন। তাহলে এবার কি হবে বৌদি? এবার চিকেনটা আমি ওতে দিয়ে দেবো, ডিপ ফ্রাইয়ের মতন হবে, তাই তো? একটু লাল লাল করে ভাজা হবে কি? একটুখানি নেড়ে না একটু চাপা দিয়ে দেবো। আর একটু নাড়তে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এরপরে কি হচ্ছে? এবারে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যেই ফোড়নটা দেওয়া হবে? তাহলে গ্যাসটা একটু ছোট করে নিই। এটা 1 চামচে, এটা তো ছোটো চামচ, 1 টেবিল স্পুন জোয়ান। জোয়ান, এটা মৌরি। মৌরি, রাই সর্ষে। সর্ষেটা একটু ফাটার চান্স আছে? না, এটা ফাটবে না। এটা মেথি। কালো জিরে। এবার একটু চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে নিলাম, নিয়ে এই ফোড়নগুলো দিয়ে আরেকটু নেড়ে নেওয়া হবে। এবার আমি এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দেবো। এই 1 চামচ পেঁয়াজ বাটা দিই, আর রসুন সবটাই পড়বে এতে, রসুনটাই বেশি আছে। তেজপাতা দিয়ে আবার একটু চাপা দিন। একটু চাপা দিই। এবার চাপাটা খুলে দিই। চাপটা এবার খুলে দিই। লঙ্কা গুঁড়োটা দিই 1 চামচ, 1 বড় চামচ রংটা হওয়ার জন্য। আর স্বাদটা, এটা ছোট এলাচ। তারপরে লেবুর রস সবটাই। লেবুর রস, কটা লেবুর রস দিয়েছেন? এখানে আছে 10টা লেবুর রস। সবার শেষে যখন বলেছিলেন নুন, এবার নুনটা পড়ো দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা দিয়ে দিচ্ছি। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এবার হয়ে গেছে। তাহলে এটা খুলি। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ কালার তো। এবার তো ইচ্ছা করলে কেউ শোকাতেও পারে, নাও শোকাতে পারে, তাই না? কাঁচা লঙ্কা তো। এবার এটা ঢালতে হবে। হুম,
সেদ্ধ তো করাই ছিল, চট করে রান্নাও হয়ে গেল। চিকেনের আচার উপকরণ: চিকেন, গোটা কাঁচা লঙ্কা, রাই সর্ষে, পেঁয়াজ বাটা, কালো জিরে, মৌরি, মেথি, ছোট এলাচ, তেজপাতা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লেবুর রস, লঙ্কা গুঁড়ো, নুন এবং সর্ষের তেল। প্রথমে চিকেনকে সামান্য হলুদ দিয়ে মেখে নিন। পাত্রে তেল দিন। তেল গরম হলে চিকেনটা ভাজুন। এর মধ্যে জোয়ান, মৌরি, রাই সর্ষে, মেথি, কালো জিরে ফোড়ন দিন। ঢাকা দিয়ে দিন। ঢাকা তুলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও লেবুর রস দিয়ে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন আর চিঠির সঙ্গে অবশ্যই নিজেদের ছবি পাঠাবেন। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার নমস্কার।